গুড মর্নিং, গুড মর্নিং বলতে ভুলে ভাই, এখন 10টা বেজে গেছে। আমি যাচ্ছি একটা জায়গায়, কারণ চরণ ঘুরে আসি, ঠিক আছে? ঘুরে আসি বলতে আমার হচ্ছে কাকা তো বোন জামাই, বাবা মারা গেছে, ঠিক আছে? আর আমাদের নিয়ম হচ্ছে মানে কেউ মারা গেলে কিছু সিদা দিতে হয়, কিছু ফলমূল, তারপরে এত চাল, যেহেতু আমরা হবিষণ্ণ করি, ঠিক আছে? এখন সেটাই দিতে যাচ্ছি, এতদিন সময় পাইনি, কোথায় কোথায় ঘুরলাম কি করলাম মানে কথা নষ্ট, যাই হোক গিয়ে গিয়ে নিয়ে নিয়েছি এখানে, ঠিক আছে? ঠিক আছে, তো এখন যাবো সেটা দিতে। বাড়িতে তো কেউ নেই, তালা টালা লাগিয়ে আর কি বেরিয়ে গেলাম, ঠিক আছে? চলে নাকি যাই, তালা টালা মারি, তালা টালা মেরি গিয়ে আসি, দেখাবো একটুখানি ওদের কেউ, ঠিক আছে? চলো। তো এই যে তালা লাগানো শেষ, এখন বেরিয়ে পড়লাম, যেহেতু আজকে একাদশী, ঠিক আছে? সেই জন্যই যাতে যেতে পারছি, রান্না বাড়ি কিছু নেই, যাই আগে আসি, ঠিক আছে? তারপরে ঠাকুরকে দিয়ে প্রসাদ কাজে লাগবে। ওকে চলো। এই যে আমার হুন্ডাটা বের করেছি অনেকদিন পর, চলো। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, অনেক কথাবার্তা হলো। এই হচ্ছে আমার হচ্ছে বোনের বাড়ি, আর আজকে যেহেতু দশ কর্ম, দশা আর কি, আমাদের দশার জন্য ওই নদীর ঘাটে আর কি, পুকুর ঘাটে হোক, নদীর ঘাটে হোক, আমারও এরকম করে হয়েছিল, আমি আপনাদের কাছে শেয়ার করতে পারিনি আমাদেরটা। তো আর যেখানে আসছি এখানে এইরকম একদম পিঁপড়ার দল, একবারে কালো কালো পিঁপড়িগুলো এখানে এই সাইড দিয়ে আমরা বসে আছি, যদিও কালো পিঁপড়ের দল। আর ওদিকে দশকর্ম চলছে, শুরু হয়ে গেছে, চলুন একটুখানি শেয়ার করি আপনাদের। এই যে শুরু হয়ে গেছে দশকর্ম, ওই যে পুকুরের পাড়ে করছে, মানে পুকুর এখানে জল একটু বেশি আছে, তাই ওখানটায় করতেছে। কাছ থেকে একটু দেখাই আপনাদের, ঠিক আছে? চলছে দশকর্ম, মানে 10 দিন 10 পিণ্ড। আর এখানে যে ভোগ রান্না করতেছে, সেটা হাঁড়ি মাথার উপরে ফাটানো হয়, সেটা কাছ থেকে দেখালে হয়তো দেখাতে পারতাম, কোনো দূর থেকেই দেখালাম আর কি, যাই হোক। তো এই যে কাজ প্রায় শেষের দিকে, দশকর্ম শেষের দিকে, এখন স্নান টান করে সবাই আর কি বাড়ি ফিরে যাবে, আমিও ফিরে যাব। বাড়ি ফিরে অবশ্যই আমার ওই কাজ আছে, ঠাকুরকে দিতে হবে, তারপরে প্রসাদ পেতে হবে, ঠিক আছে? এই যে স্নান টান বোধ হয় শেষের দিকে, সবার উঠে দাঁড়ালো, এখন বাড়ি ফিরে যাব, আমিও যাব, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে আমার হচ্ছে পূজা টুজা, পূজা টুজা দেওয়ার শেষ হলো, ওখান থেকে ফিরেই স্নান টান করেই ফটাফট দিলাম, কারণ এখন বেলা 1-1.5টা বেজে গেছে অলরেডি, ঠিক আছে? তো নিয়মকানুন কী আছে জানি না, বাবার দেখে দেখে যতটুকু দেখেছি ততটুকু শুধু সেবাটা দিয়ে পাচ্ছি একাদশী, যেহেতু 1 বছর করতে হবে আমাকে আর কি, সেই জন্য তো চলে নাকি সেবাটা করি। আর এই যে সেবা আমার নেওয়া হয়ে গেছে অলরেডি, এই সেবাটুকুই পাবো এখন। আর রাত্রিবেলা দেখি আমি যদি পারি তো ফলমূল পেয়ে থাকবো, নাহলে একটু সাবু দুধ খেতে হবে আর কি, ঠিক আছে? তো চলেন তাহলে সেবাটুকু করি, ঠিক আছে? ওকে, সেবাটুকু করি বন্ধুরা। ওকে ওকে বন্ধুরা, রেডি হয়ে গেলাম দুধ আনতে যাবো, যেহেতু দুধ আছে সেই জন্য নয়, মানে রেগুলারলি আনাই হচ্ছে না, কয়েকদিন ধরে ব্যস্ত এখানে ওখানে, যাই হোক আজকে নিয়ে আসতেই হবে, কেজি দুধ নিয়ে আসি। আর রেগুলারলি আধা কেজি করে নিয়ে আসতাম, কয়েকদিন ধরে এলোমেলো হয়ে যাচ্ছে, আর কি তো আনতেই হবে, ঠিক আছে? চলে আগে দুধটা নিয়ে আসি, ঠিক আছে? দুধ নিয়ে চলে আসলাম বাড়ি, শরীরটা খুব খারাপ মনে হচ্ছে, এত বড় শরীর দুর্বল, কারণটা হচ্ছে এই যে কতদিন ধরে নিরামিষ, নিরামিষ বলতে খাওয়া দাওয়া ঠিকভাবে হচ্ছে না, শুধু ফ্যাট খাওয়া হচ্ছে, শুধু ভাত খাওয়া হচ্ছে। এই বাড়ি চলে আসলাম, এখন যাবো এক জায়গায়, একটা ভাস্তার অন্নপ্রাশন আছে, আমার তো খাওয়া যাবে না, তো যেতে হবে একটুখানি, ঘুরে আসতে হবে, ঠিক আছে? তো ওখানে যাবো এখন, ঠিক আছে? চলেন যাই। এই দেখছেন কি সুন্দর সাজানো চলছে, সবুজ দিলে না থাকে রে ওয়ে রে। হ্যাঁ ভাই, শেষ শেষ, হ্যাঁ
চলো তো বাড়ির ভিতরে ঘুরে আসি। এই যেখানে হচ্ছে রান্না হচ্ছে নিমন্ত্রণদের খাওয়ানোর জন্য, ঠিক আছে এই যে রান্না, তাহলে ভিতরে যাই। কান্দে আরো ঘুম থেকে উঠে কান্দিস কে, চোখ না ম্যাল, চোখ না তো দেখায় না তোর সুন্দর আসনের মধ্যে বসবে এলাই তখন তখন।